সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুন্ডি জাতের পাঠা এবং ক্রস জাতের ধাড়ি বা ফিমেল নিয়ে। তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এই প্রত্যাশা রেখেই আজকের আলোচনা শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাস খাচ্ছে ওরা, সাথে তিনটা প্রেগনেন্ট যে ফিমেল বলে বা ধাড়ি বলে, আর একটার সাথে তিনটা বাচ্চা, এটাও একটা প্রেগনেন্ট ধাড়ি, মোটামুটি নয়টার মতো গারল এতে আছে। ফিমেলগুলো সবই ক্রস গারল। আপনারা ক্রস গারল এই জন্য নিতে পারেন যে ক্রস গারল থেকে দুইটা করে বাচ্চা হয়, আর পুরুষ যে গারলটা আছে সেটা যদি আপনার অরিজিনাল হয়, আপনার ক্রস ফিমেল থেকেও অনেক সময় অরিজিনাল গারলের বাচ্চা বের হয়, এবং বাচ্চা দুইটা তিনটাও হতে পারে। যেমন এইটা দেখেন তিনটা বাচ্চা, এই 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 ক্রস ফিমেলটা তিনটা বাচ্চা। আপনারা বাচ্চা তিনটা অনেক হৃষ্টপুষ্ট। আপনারা যদি গারলের খামার করার ইচ্ছা থাকে তাহলে আপনারা অরিজিনালও কিনতে পারেন, তাতেও সমস্যা নেই, কিনলে ভালো, তার একটা করে বাচ্চা হবে। আর এই ক্রস যেগুলো আছে সেগুলো থেকে দুইটা তিনটা করে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। এবং যেটা দেখতে পাচ্ছেন যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা, যে মুন্ডি জাতের গারল এবং মেল যেটা পুরুষ অর্থাৎ পাঠা, সেটা আসলে ওর একটাই বৈশিষ্ট্য যে ও কখনো মানুষকে মারবে না বা অন্য কাউকে মারবে না, এবং অনাশায় এটা পালন করা যায়। পালনের সুবিধাগুলো বর্ণনা করলাম এটাই, যে এটা আসলে বাংলাদেশে অ্যাভেলেবেল না, বাংলাদেশে খুব কম লোকের কাছে এই জাতের গারলগুলো আছে। তো আপনারা যারা গারলের খামার করতে চাচ্ছেন তারা এই জাতগুলো সংগ্রহ রাখতে পারেন। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা চ্যানেলটি দেখতে থাকুন, আমাদের ভিডিওটা দেখতে থাকুন, দেখতে দেখতে হয়তো ভালোবাসা ভালো লাগা তৈরি হয়ে যাবে। এই প্রত্যাশাই আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।